ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাতে প্রথম চালানে দেশে আসছে ফাইজারের 1,00,000 ডোজ টিকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে অন্যায় বিধিনিষেধের অবসান চায় বিএনপি, বলেছেন নজরুল ইসলাম খান। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে মংলায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন চলছে। ধামরাইয়ে তরুণী ধর্ষণের অভিযোগ, বাধা দেয় ছোট বোনকে ধর্ষণের চেষ্টা। রাজধানীর মহাখালী আমতলী এলাকা থেকে হাত পা ও মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 842 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নাইজেরিয়ায় নিজার প্রদেশের একটি মাদ্রাসায় 200+ শিক্ষার্থীকে অপহরণ, হত্যা করা হয়েছে একজনকে। ভারতে একদিনে আরও 1,53,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত, মৃত্যু 3,129 জনের। করোনা সংক্রমণের কারণে কোপা আমেরিকা হচ্ছে না আর্জেন্টিনায়, বিকল্প দেশ খোঁজা হচ্ছে। ম্যাচের পর সংবাদ সম্মেলন বয়কট করায় নাওমি ওসাকাকে 15,000 মার্কিন ডলার জরিমানা করেছে ফ্রেঞ্চ ওপেন টেনিস কর্তৃপক্ষ।